নমস্কার বন্ধুরা গীতাস রান্না বানাতে সব বাইকে স্বাগত আজ আমি ভীষণ মজাদার আর সুস্বাদু মশলা ফিস তাওয়া ফ্রাইয়ের রেসিপি শেয়ার করছি এটা কিন্তু খেতে অসাধারণ হবে আর ঘরে থাকা উপকরণেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে বাচ্চা থেকে বড় প্রত্যেকেই ভীষণই পছন্দ করবে আসুন দেখিনে নেওয়া যাক রেসিপিটি রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমে আমি এখানে নিয়েছি দুটো বড় তেলাপিয়া মাছ এই তেলাপিয়া মাছ দুটোর ওজন রয়েছে সাড়ে ছশো গ্রাম এবার খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এরকম কাট লাগিয়ে নিয়েছি দুই দিকেই যাতে মশলাগুলো মাছের ভিতরে খুব ভালো মতো ঢুকে যায় আপনারা কিন্তু এই মাছের পরিবর্তে যে কোনো মাছ দিয়ে করতে পারেন শুধুমাত্র সামুদ্রিক মাছ দিয়ে এটা করা চলবে না সেই প্রসেসটা কিন্তু পুরোটাই আলাদা এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ স্পুন লবণ আর হাফ টি স্পুন পরিমাণে হলুদ গুঁড়ো দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই নিজেদের ইচ্ছে মতোই ব্যবহার করতে হবে এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে ভিনিগার আপনারা কিন্তু ভিনিগারের পরিবর্তে লেবুর রস দিয়েও এটা করতে পারেন এক চামচ পরিমাণে দিচ্ছি মাস্টার্ড অয়েল বা সর্ষের তেল আপনারা কিন্তু যে কোনো তেলেই এই রান্নাটা করতে পারেন এবার খুব ভালো করে এই মশলাগুলোকে মাছের গায়ে লাগিয়ে নিতে হবে ম্যারিনেটটা কিন্তু খুব ভালো মতো করতে হবে যাতে মাছের সব জায়গাতেই মশলাগুলো সমানভাবে লেগে যায় আর মাছের কাটা অংশগুলোর ভিতরেও কিন্তু খুব ভালো করে আঙুল ঢুকিয়ে ঢুকিয়ে মশলাটা ঢুকিয়ে দিতে হবে যাতে ভিতরেও খুব ভালো মতো লবণ হলুদ লঙ্কা সব কিছুই ভালো মতো ঢুকে যায় খুব ভালো করে ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে এবার এটাকে আমরা তিরিশ মিনিটের জন্য রেস্টে রাখব তিরিশ মিনিট পর এখানে আমি একটা বাটি নিয়েছি এর মধ্যে নিয়ে নিচ্ছি বেসন এখানে আমি দুই টেবিল স্পুন পরিমাণে বেসন নিচ্ছি আর মুচমুচি ভাব আনার জন্য নিচ্ছি এক টেবিল স্পুন পরিমাণে চালের গুঁড়ো আর হাফ টি স্পুন করে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই নিজেদের ইচ্ছে মতোই ব্যবহার করবেন হাফ টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি এতে রান্নাতে ঝাল হয় না খুব সুন্দর একটা রঙ আসে হাফ টি স্পুন দিচ্ছি জিরে গুঁড়ো এক টেবিল স্পুন দিচ্ছি ধনে গুঁড়ো এখানে ধনে গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিলে খেতে বেশি ভালো হবে হাফ টিস্পুনের একটু কম দিচ্ছি শাহি গরম মশলা গুঁড়ো যে কোনো গরম মশলাই ব্যবহার করতে পারেন হাফ টিস্পুন দিচ্ছি চাট মশলা এখানে কিন্তু আপনারা আমচুর পাউডারেরও ব্যবহার করতে পারেন আর হাফ টিস্পুন দিচ্ছি মিট মশলা হাফ স্পুন দিচ্ছি গোলমরিচের গুঁড়ো হাফ টিস্পুন দিচ্ছি হলুদ গুঁড়ো আর স্বাদ অনুসারেই লবণ দিয়ে দিচ্ছি লবণটা কিন্তু একটু বুঝেই দিতে হবে ফার্স্ট ম্যারিনেশনেও কিন্তু আমরা লবণের ব্যবহার করেছিলাম এবার এই সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে একটা কথা বলি আপনাদের ঘরে যেরকম মশলা থাকবে সেই মশলা দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করা যাবে এর মধ্যে কোনো মশলা না থাকলেও কিন্তু চলবে এবার এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল স্পুন পরিমাণে আদা রসুন বাটা এক টেবিল স্পুন পরিমাণে সর্ষের তেল এক টেবিল স্পুন পরিমাণে পাতিলেবুর রস পাতিলেবু না থাকলে ভিনিগার দিলেও চলবে আর দুই টেবিল স্পুন পরিমাণে দিচ্ছি জল এবার এটার একটা খুব সুন্দর পেস্ট তৈরি করে নিতে হবে আর এখানে একটা কথা বলে রাখি আপনারা কিন্তু এর মধ্যে তন্দুর মশলা পাওভাজি মশলা বা ম্যাগি মশলার ব্যবহার করতে পারেন খুব সুন্দর করে কিন্তু এটা আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে খুব সুন্দর একটা পেস্ট তৈরি হয়েছে এবার ম্যারিনেট করা মাছের উপরেই এই মশলাটাকে দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে কিন্তু খুব ভালো মতো আমাদের ম্যারিনেট করে নিতে হবে এমনভাবে ম্যারিনেটটা করতে হবে যাতে মাছের সমস্ত জায়গাতেই সমানভাবে লেগে যায় আর মাছের পেটের ভিতরেও কিন্তু মশলাটাকে হালকাভাবে ঢুকিয়ে দিতে হবে আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন যাতে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় মাছের গায়ে ম্যারিনেটটা কিন্তু একটু ধৈর্য সহকারে সময় নিয়ে করতে হবে তাড়াহুড়ো করলে কিন্তু চলবে না খুব ভালো মতো মাখিয়ে নেওয়া হয়ে গেছে এভাবেই পনেরো মিনিটের জন্য কিন্তু আমাদের রেস্টে রাখতে হবে হাতে সময় কম থাকলে কিন্তু পাঁচ মিনিটের জন্য হলেও রেস্টে রাখবেন এবার পনেরো মিনিট পর গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দুই টেবিল স্পুন পরিমাণে বাটার আর দিচ্ছি এক টেবিল স্পুন পরিমাণে রিফাইন্ড অয়েল আপনারা চাইলে কিন্তু শুধুমাত্র রিফাইন্ড অয়েলেও করতে পারেন বাটার দিয়ে করলে কিন্তু এর টেস্টটা অনেক গুণ বেড়ে যায় আর আমি এভাবে তাওয়া ফ্রাই করছি তাওয়া স্যালো ফ্রাই করছি আপনারা চাইলে কিন্তু ডিপ ফ্রাইও করতে পারেন একটা ব্রাশের সাহায্যে তাওয়াতে খুব ভালো করে মাখনটা লাগিয়ে দিয়েছি এবার ম্যারিনেট করা মাছগুলো তাওয়াতে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামের চাইতেও একটু কমে রেখে এই ফ্রাইটা কিন্তু আমাদের করতে হবে হাইতে দিয়ে ফ্রাইটা করলে কিন্তু পুড়ে যাবে আর মাছটা কিন্তু ভালো মতো ফ্রাই হবে না সেই জন্যে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামের চেয়ে একটু কমে রেখে আমাদের এই ফ্রাইটা করতে হবে যদি ডিপ ফ্রাই করা হতো সেক্ষেত্রে কিন্তু মিডিয়াম হাইতে দিয়েই রান্নাটা করা যেত এবার ঢাকা দিয়ে কিন্তু আমরা দু মিনিট অপেক্ষা করব। দু মিনিট পর ঢাকাটাকে ওপেন করে নিলাম এবার খুব আলতো হাতে কিন্তু উল্টে দিতে হবে মাছগুলোকে এ সময় কিন্তু মাছটা ভীষণই নরম একটু সাবধানে কিন্তু উল্টাতে হবে দেখুন পিছনের দিকটাতে খুব সুন্দর একটা কালার এসছে এভাবেই উল্টে আবারও ঢাকা দিয়ে কিন্তু আমাদের আরও মিনিট দুয়েক অপেক্ষা করতে হবে এ সময়তে খুব সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছে সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনারা যখন তৈরি করবেন তখনই বুঝতে পারবেন আরও দু মিনিট পর আমি ঢাকাটাকে ওপেন করে নিয়ে আরও একবার উল্টে দিচ্ছি এভাবে কয়েকবার উল্টে পাল্টে কিন্তু আমাদের ফিশ ফ্রাইটাকে তৈরি করে নিতে হবে এই ফিশ ফ্রাইটা কিন্তু নামি দামি রেস্তোরাঁ বা রেস্টুরেন্টের চেয়ে কোনো অংশে স্বাদে কমা হয় না এবার উপর থেকে আরও এক কিছুটা পরিমাণে বাটার দিয়ে দিচ্ছি এতে কিন্তু এর টেস্টটা আরও বেড়ে যাবে এভাবে কয়েকবার উল্টে পাল্টে আরও আমাদের ভেজে নিতে হবে তাহলে কিন্তু তৈরি হয়ে গেল ভীষণ সুস্বাদু মশলা ফিশ তাওয়া ফ্রাই এই রেসিপিটা আপনারা অবশ্যই একবার বাড়িতে তৈরি করবেন খাবেন এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন হয়েছে রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন এভাবে কিন্তু কয়েকবার উল্টে পাল্টে আমরা এটাকে ভেজে নিয়েছি তৈরি হয়ে গেছে ভীষণ সুস্বাদু মশলা ফিশ তা ফ্রাই এবার আমরা গ্যাসের ফ্লেম অফ করে এটাকে পরিবেশন করে দেব এই রেসিপিটা অবশ্যই আপনারা কিন্তু একবার বাড়িতে তৈরি করবেন খেতে সত্যি ভীষণ সুস্বাদু হয় তাহলে আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোনো রান্না নিয়ে ধন্যবাদ